তিন সিনেমা নিয়ে আসছেন ফেরদৌস পূর্ণিমা। ঢাকায় সিনেমার দুই জনপ্রিয় অভিনয় শিল্পী চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমা। ক্যামেরার সামনে দুজন নায়ক নায়িকা হলেও এর বাইরে তাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তারা দুজনেই খুব ভালো বন্ধু বলা যায়। সিনেমার গল্পে নয়, এর বাইরেও নিয়মিত উপস্থাপনা কিংবা স্টেজ শোতে তাদের জুটি বেঁধে কাজ করতে দেখা যায়। এ জুটি অভিনয় তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে একটির নাম আহার জীবন, এটি সরকারি অনুদানের সিনেমা, পরিচালনা করেছেন ছোটকু আহমেদ। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ করেছেন তারা। অন্য দুটি সিনেমার নাম হচ্ছে গাংচিল ও জ্যাম। গাংচিল ও জ্যাম এ দুটি সিনেমা পরিচালনা করছেন নয়িম ইমতিয়াজ নিয়ামুল। এর মধ্যে গাংচিল নির্মিত হয়েছে ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। সিনেমাটির কাজ প্রায় শেষ। অন্যদিকে জ্যাম প্রযোজনা করেছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি। এর কাজ অবশ্য অনেকটা বাকি রয়েছে, তবে শিগগিরই সেটা শেষ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। তিনটি সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ইন্ডাস্ট্রিতে পূর্ণিমাই আমার সবচেয়ে ভালো বন্ধু। তার সঙ্গে আগেও বেশ কিছু সিনেমায় কাজ করেছি, সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির অপেক্ষায় যে তিনটি সিনেমা রয়েছে প্রত্যেকটিরই কিন্তু গল্প এক কথায় অসাধারণ। চেষ্টাও করেছি নিজেদের চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে। এগুলো মুক্তি পেলে দর্শক মুগ্ধ হবেন। পূর্ণিমা বলেন, ফেরদৌসের সঙ্গে অভিনয় করলে শতভাগ কমফোর্ট জোনে কাজ করা যায়। যেহেতু আমার বন্ধু, তাই নিজেদের মতো করেই সব কিছু গুছিয়ে শিডিউল দিয়ে কাজটা ভালোভাবে করতে পারি। তিনটি সিনেমা আমরা বেশ আন্তরিকতা নিয়ে শেষ করেছি, এগুলো নিয়ে আমিও ভীষণ আশাবাদী। প্রসঙ্গত, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ক্যারিয়ারের পা রাখেন মডেল হিসেবে, এরপর হয়ে ওঠেন পুরো দস্তুর অভিনেতা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন তিনি। অন্যদিকে ঢাকায় সিনেমার নন্দিত চিত্রনায়িকা দিলারা হানিফ রিতা, তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত এবং জনপ্রিয়। তরুণ তরুণীদের কাছে তিনি অনিন্দ্য সুন্দরী। অভিনয়ের পাশাপাশি রূপে এবং গুণে মুগ্ধ করেছেন দর্শকদের এই নায়িকা। তিনি বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করেও কুড়িয়েছেন প্রশংসা, পেয়েছেন ভালোবাসা। এর বাইরে কখনো উপস্থাপনা দিয়ে, কখনো নেচে, কখনো গেয়ে, কখনো বা অন্য কোনো ঢঙে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। নানা পণ্যের বিজ্ঞাপনেও দেখা গেছে মিষ্টি হাসির এই অভিনেত্রীকে।